ধেমাজির এজন সুসন্তান, ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রাঞ্জল বুড়াগোহাঁই। তেখেতের পৃষ্ঠপোষকতাত জেলাখনত অসম অরুণাচল সীমান্তর এই সুবাহিত এখন ব্যতিক্রমী বিদ্যালয় চলি আহিছে আর বিদ্যালয়খন ক্রমাগতভাবে বিকশিত হয়ে আহিছে, বিদ্যা দ্য লিভিং স্কুল। আজি মই বিদ্যালয়খনলৈ আহো। এইখন বিদ্যালয়ত আমার যিখিনি গতানুগতিক পাঠ্যক্রম থাকে সেই নিয়মীয়া পাঠ্যক্রমখিনির উপরি ইয়াত জীবন জীবিকার বাবে প্রয়োজনীয় স্কিল সমূহ শিকোৱাত গুরুত্ব প্রদান করে আর মানবীয় প্রমূল্য সমূহ শিকোৱাত সেই তার প্রতি ছাত্র ছাত্রীসকলক সংবেদনশীল করাত তেওঁলোকে গুরুত্ব প্রদান করে শিক্ষাদান করে। আজি মই তেওঁলোকক কলগছৰ পৰা আঁহ তৈয়াৰ কৰি আর আঁহ উলিয়াই সেই আঁহৰ পৰা বিভিন্ন সামগ্রী, রসি, মোনা আদি প্রস্তুত করা একটা প্রকল্প উদ্বোধন করো। আর দ্বিতীয় একটা প্রকল্প তেওঁলোকৰ একটা টেইলরিং ইউনিট, যত ছাত্রীসকলৰ কারণে প্রয়োজনীয় হওয়া সেনিটারি পেড নিজে প্রস্তুত করেছে। ইয়ারোপরি অন্যান্য বিভিন্ন উৎপাদন আছে, ছাত্র ছাত্রীসকলৰ হাতেৰে কৰা উৎপাদন আছে। গতি ই একটা খুব ভাল আদর্শ মডেল। আর আমার যে রাষ্ট্রীয় শিক্ষানীতি আহিছে, রাষ্ট্রীয় শিক্ষানীতিয়ে স্কিলক এতিয়া জেনারেল এডুকেশনের অংশ হিসাবে গড়ি তোলার কারণে হাতত কাম হাতত লৈছে, কিন্তু আমি খরতকীয়াভাবে তাক আমি হেৰি কৰিম, আমি কার্যকরী কৰিম। কিন্তু আগতীয়াকে বিদ্যা দ্য লিভিং স্কুলে একটা মডেল দেখুৱাইছে, যেটো বিদ্যালয় শিক্ষা আর তার লগত জীবন জীবিকা তাক আন্তঃসম্পর্ক একটা বিদ্যালয়তে গড়ে তুলব বিচাৰিছে। বাকি এই বিদ্যালয়খনৰ ফলাফল বিদ্যায়তনিক দিশতো ভাল, ক্রিয়া, সাংস্কৃতিক, সাহিত্য সকলো দিশত তেওঁলোকে ভাল প্রদর্শন করেছে। মই উত্তরোত্তর কামনা কৰিছো বিদ্যালয়। আর 2020 চনত ভারত সরকারে রাষ্ট্রীয় শিক্ষানীতি, যাক আমি বহুতে নিউ এডুকেশন পলিসি বলে কই থাকি, নতুন তো হয়ে এই নতুন রাষ্ট্রীয় শিক্ষানীতি 2020 এক মুকলি করে দিয়ে, আর মুকলি করে দিয়ার পাছত সেইখিনি পড়ার পাছত তার হারমর্মটো এইটাই হল যে যি কাম বিদ্যা দি লিভিং স্কুলে আগতেই আরম্ভ করেছে সেইটাই রাষ্ট্রীয় শিক্ষানীতি, অর্থাৎ তাক আমি রাষ্ট্রীয় শিক্ষানীতি হিসাবে পিছত পাইছো। কিন্তু রাষ্ট্রীয় শিক্ষানীতি ঘোষণা করার আগতেই আপনাদের ইয়াত প্রাঞ্জল বুড়াগোহাঁইয়ের নেতৃত্বত রাষ্ট্রীয় শিক্ষানীতি আরম্ভ করেছে। রাষ্ট্রীয় শিক্ষানীতির উপর কথা কবলৈ তার লক্ষ্য উদ্দেশ্য বহুতখিনি সময় লাগিব, কিন্তু মই এটা সাধারণ উদাহরণ দিওঁ। যেতিয়া রাষ্ট্রীয় শিক্ষানীতি প্রস্তুত করেছিল গোটেই পৃথিবী জুড়ি ভারতবর্ষই গবেষণা করেছিল, গাঁৱে গাঁৱে লাখ লাখ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল শিক্ষা কেনেকে হব লাগে, আর পৃথিবীর বাহিরের প্রত্যেকখন রাষ্ট্রের শিক্ষানীতিও অধ্যয়ন করা হয়েছিল। গোটেবিলাক অধ্যয়নের কথা মই নকওঁ, কিন্তু এটা অধ্যয়নত এটা সার্ভে জরিপর তথ্য এটা মই দিব বিচাৰিছোঁ। এটা জরিপ আছিল যে বিদ্যালয় পর্যায়তে কোনখন দেশের কিমান শতাংশ ছাত্র ছাত্রীয়ে হাতৰ বিদ্যা, যাক আমি কৌশল বলে কোম, স্কিল বলে কোম, কিন্তু মই পিছত কম যে স্কিল মানে অকল হাতৰ বিদ্যা নহয়, মগজুর বিদ্যাও আজিকালি স্কিল, কিমান ছাত্র ছাত্রীয়ে বিদ্যালয়তে স্কিল আহরণ করে বা হাতৰ বিদ্যা কৌশল আয়ত্ত করে। এই সার্ভের ফলাফল আহিছিল যে জার্মান দেশের ছাত্র ছাত্রী সকল হাইয়েস্ট, 98% ছাত্র ছাত্রীয়ে বিদ্যালয় পর্যায়তে কিবা নহয় কিবা এটা শিকে, আর এই তালিকার একেবারে তলত আছিল ভারতবর্ষ। ভারতবর্ষর 5% কম ছাত্র ছাত্রীয়েহে হাতৰ বিদ্যা শিকে। যিসকল লোকে আমার মাজত আজি উপস্থিত হয়ে আমাক উৎসাহিত কৰিছে, তেখেতলোকক আন্তরিক অভিনন্দন জানাইছো, আর আটষত্তম স্বাধীনতা দিবসৰ আমি শুভেচ্ছা জানাইছো। লগতে নন্দীগিৰি সমাজ কল্যাণ সমিতির তরফৰ পৰা আমি জানাব বিচাৰিছো যে আমাৰ যি কর্তব্য বা আমার আঁচনিবিলাক হল আমি চারিটা দিশত আমি লব বিচাৰিছো। প্রথম কথাটো হল আমি শিক্ষা, স্বাস্থ্য
আর আমি স্বাবলম্বিতা আর সাংস্কৃতিক আর ক্রিয়া ক্ষেত্রে আমি অধিক গুরুত্ব দিই। আমার এই কমিটি এটা একইজনীয় কমিটি, একইজনীয় কমিটি গঠন হয়েছে আর প্রতিটা আমি বিভিন্ন ঠাইরপর আঞ্চলিকরপর আমি প্রতিনিধিত্ব করাকে আমি কমিটি গঠন করেছো, একইজনীয় কমিটি। আর এইখানে কথা আপনার কব বিচার যে এই যে নন্দীগিরি সমাজ কল্যাণ সমিতি এখন অরাজনৈতিক সমিতি, এই আপনার স্পষ্টভাবে জানাই দিব বিচার যে ইয়াত সকল বুদ্ধিজীবী আছে আর দল সংগঠনের নেতা আর আপনার সংবাদ মাধ্যমের ব্যক্তিও আমার সমিতিত আছে। গতি এটা অরাজনৈতিক সংগঠন আর আমি কি কারণে এই গঠন করেছে আপনার আমি জানাব বিচার যে নন্দীগিরি ভূঁইয়ায় যিনি ব্যক্তিগতভাবে কাম করে আসে সেই ব্যক্তিগত কামখিনি এটা আমার সমিতিক দায়িত্ব দিছে। তো সমিতিক দায়িত্ব দিয়া একটা মূলতে কাম কথা হল যে অন্য এখন পথারলৈ ভরি দিব বিচারিছে, রাজনৈতিক পথারত ভরি দিব বিচারিছে। গতি যা কাম ব্যক্তিগতভাবে করবলে অসুবিধা বা যা কাম করে আসে এইবিল অসুবিধা হব বলে এই সমিতির সম্পূর্ণ দায়িত্ব দিয়ে এই কামখিনি সমিতিয়ে চলাই যাবর নির্দেশ দিছে।